এই দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের, তুমি যা বাবা পঞ্চানন্দের মন্দিরের বার্ষিক কাজের পুজো। বাবাকে একটু শান্তিভাবে বসে আছি, মন্দিরে পূজা আছে, এখানে সন্ধ্যাবেলা ভোগের আয়োজন করা হয়েছে। আমার সব রান্না প্রস্তুতি চলছে। গন্ডি কাটবো তো সেই কারণে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি পুকুরে, ওখানে গিয়ে আমরা স্নান করবো। পুকুরে ওখান থেকে গন্ডি কাটতে কাটতে, ওখান থেকে কাটবো না হয়তো, কাছ থেকেই কাটতে কাটতে আসবে মন্দিরে, কিছুটা দূরে কাছ থেকে কাটতে কাটতে আসবে। তো সবাই আসছে পিছনে পুকুরে যা। তো আমাদের পুকুরে স্নান করা হয়ে গেছে, আমার সব গন্ডি কাটবো। হাফ টিম এপার আছে, হাফ টিম উপাস দিয়ে গিয়েছে। Yeah.
তো এখন আমাদের মন্দিরের পুজো কমপ্লিট, সব কমপ্লিট। আমরা এই চেয়ার তুলে দিয়েছি, সব কাজ আমাদের হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ কালকে আমাদের মন্দিরে পূজা আছে। কালকে আমাদের মন্দিরে বাবার বা পঞ্চানন্দের বার্ষিক পূজার কাজ আছে, তো আমাদের মন্দিরে এই কাজ চলছে। আজকে এই লাইট লাগাচ্ছে আমার ভাগনা। হ্যাঁ, তো আমাদের মন্দিরে বার্ষিক পূজা আছে কালকে। কালকে এখানে প্রোগ্রামও হবে, সবাই ইনভাইট থাকবে। চলো মন্দিরটাকে ভালো করে একবার দেখাই। এই দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো আছে, আরো লাইট দিয়ে, এরকম এলইডি লাইট দিয়ে এখানে ভালো করে সাজানো হচ্ছে। এটাকে আরো ভালো করে সাজানো হবে। আমার ভাগনায় দেখছো ওরা সাজাচ্ছে। কালকে এখানে হরিনাম হবে, প্রোগ্রাম তো ভালোই হবে কালকে এখানে। কালকে এখানে ভোগ খাওয়ানো হবে, এটা বড় একটা প্যান্ডেল করা হয়েছে। এই রাস্তা, তো যারা যারা রাস্তা ছিল তারা তারা কমেন্ট করো। এই একটা স্টেশনে যাওয়ার রাস্তা, এই একটা স্টেশনে যাওয়ার রাস্তা। স্টেশন যেতে গেলে এপার দিয়েই যায়, এখান দিয়ে টোটোতে। এই দেখছো বাবা পঞ্চানন্দের মন্দিরের বার্ষিক কাজের পুজো। কালকে এখানে অলরেডি খিচুড়ি খাওয়ানো হবে, বাবার মানে ভোগ বিতরণ করা হবে। চলো বাবাকে একটু কাছ থেকে দেখানো। বাবাকে দেখছি শান্তিভাবে বসে আছি। তাহলে কালকে যাওয়া হবে সকাল হাওড়াতে, আজকে রাতে করে জানিয়ে দেবো। পাশে আমাদের এই শিব মন্দিরটা আছে, এটাতে লাইট লাগানো আছে, কিছু লাইট প্রবলেম হচ্ছে, সেগুলোকে একটু ঠিক করে দেওয়া হবে। কালকেরও পুজো আছে, কালকে দেখাবো। এই রাস্তা দিয়ে আমরা এখন কালকে আমরা এই তো মুখটাই তো। তো কালকে মন্দিরের চারিপাশটা গন্ডি কাটা হবে। পরিষ্কার করা হয়েছে, আর একটু ভালো করে পরিষ্কার করতে হবে। এই চারিপাশটা এখানে কাল গন্ডি কাটা হবে। মন্দিরে পূজা আছে, পূজা দেখতে হবে।
লাইটগুলো সারানো হয়েছে মোটামুটি। স্টেশন থেকে আগে 2 মিনিট লাগে এখানে আসতে। এখানে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, বুঝলাম হবে পরে আমরা সব গন্ডি কাটবো। সন্ধ্যাবেলা ভোগের আয়োজন করা হয়েছে। সন্ধ্যাবেলা ভোগের আয়োজন করা হয়েছে, আমার সব রান্না প্রস্তুতি চলছে।
তো বাকি ভিডিওটা পরে দেখানো হবে, এখন আপাতত এই পর্যন্ত দেখুন, পরে এরপরে হোমযোগ্য হবে, দেখানো হবে তখন। তো চলো তো আজকে আমাদের মন্দিরে পুজো আছে, তো আজকে সবাই মিলে আজকে আমরা গন্ডি কাটবো, তো সেই কারণে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি পুকুরে, ওখানে গিয়ে আমরা স্নান করবো, পুকুরে ওখান থেকে গন্ডি কাটতে কাটতে ওখান থেকে কাটবো না হয়তো কাছ থেকেই কাটতে কাটতে আসবে মন্দিরে কিছুটা দূরে কাছ থেকে কাটতে কাটতে আসবে, তো সবাই আসছে পিছনে, সবাই পুকুরে যাবে এখন গিয়ে স্নান করবে, সবাই করবে না, আমরা কিছু কিছু ছেলেরা আছে তারা করবো। দেখতে পাচ্ছি সবাই আসছে, এখানে একটা পুকুর আছে, আচ্ছা এখানে পুকুর আছে দেখবি, এখানে পুকুর আছে, বিকেলবেলা করে এই জায়গাটা আমি এসে রোজ বসে থাকি, হেভি হাওয়া দেয় না, তো দেখছো সবাই আসছে ওই মাঠ দিয়ে এবং পুকুরের দিকে যাওয়া হবে, হ্যাঁ ভিডিও হচ্ছে, মন্দিরে পুজো আছে গন্ডি কাটবো, তো এখন আমরা যাবো পুকুরের দিকে যাচ্ছি আমরা, এই আমাদের পুকুর, ছোটবেলা থেকে আমরা এই পুকুরে খেলাধুলা করেছি স্নান করেছি, তো আজকে এই পুকুর থেকে আমরা যাব, ভালো লাগছে না, না কিছু করার নেই, এর থেকে ওই ঝুলে জলটা ভালো ছিল, এখানে সব ঝুলে ঝুলে ফেলে দেবো, সবাই একসাথে উঠতে হবে, সবাই একসাথে উঠতে হবে, এসছি না আসিস, তুই কিন্তু লাস্টে উঠবি, পিছন তো ঝাঁঝা করে যাবি না, তোকে নাকি ভিডিও করতে দিয়েছে, কি করলাম এই বই চান করতাম, পরিষ্কার ছিল তো, পিছনে একটু ছাত্রা নিয়ে দাঁড়ান, আরে কিচ্ছু করতাম না, গামছা জল নিয়ে যাচ্ছে, পড়তে পারছে না গামছাটা,
ऐसा হচ্ছে না এই দেখ আরে জলে চল একটু যা আর একটু যা ভজা মান কিছু গুলো হ্যাঁ নামা ওটা ওই ছুটি আছে না গামছা না নামা বাপু দড়াই দে ধরে দুটো ধরে ধরে রাম কোন আমি নে পরে বাদ দাও পরে বাদ দাও এ পরে আমি আছে তাও তো দাও এবে চলে আসে আসে কাকা এ বাপু কাকা ধরো ধরে স্লিপ আছে ওখানে স্লিপ আছে ঘুম পাবি সেদিকে নামো আরে ও তো এখন আসতে পারবে না ও কি করবে আমার খালি মনে হচ্ছে আমার হাতে ফোনটা পড়ে যাবে জানিস তো না আমার হাতে গুঁজে দিয়ে গেছে না পড়বে একটু যাও নালে রূপটা দেবে একটা ডুম মেরে চলে আসার কথা তুলে এরম করছিস কেস কেন করছিস তুলে বাবা তিনটে ডুবি মারতে হয় তিনটেই মারতে হয় হ্যাঁ চলো চলো সরি সরি এবার সে এদিকে হয়ে যাও জায়গাটা কাটে দু হাত দি মানে দু ভাবে এরম করছে ওখানে গিয়ে হ্যাঁ এবার স্টার্টিং বন্দি করবো পয়সা কোথায় দাঁড়াতে আছে আমার তুমি আগে চলো
হ্যাঁ সেই তো বলছি, চলো 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 চলো। এই জন্য বলি বেশি মোটা হোস না, দেখেছিস তো মুটির এবারে পায়ের চর্বি কমছে। পয়সা দাদা পড়ছে ও, হ্যাঁ হ্যাঁ ওরা চার ভাই না সবাই কি পড়াশোনা খাচ্ছে না না এই ক্যালেন্ডার ক্যালেন্ডারে তো আমাদের কুকুরের স্নান করা হয়ে গেছে, আমার সব গন্ডি কাটবো, হাফ টিম এপার আছে, হাফ টিম উপাস দিয়ে গিয়েছে। পাপা বাপ দেখতে পাচ্ছ বাপের বাড়ু, তো আমরা একসাথে স্নান করে মন্দিরের দিকে যাচ্ছি, আমি ভাই আগে ওখান থেকে কেটেছিলাম এখানে আমরা মন্দিরের কাছে এসে গেছি, এবারে এবার এখানে গন্ডি কাটা হবে, এক এক করে সবাই গন্ডি কাটবে এখানে। এই শুরু হয়েছে গন্ডি কাটা, এই আমাদের গন্ডি কাটা। Thank you.
ইন্দ্রমান
এই হচ্ছে পঞ্চানন্দ বাবা আমাদের, এই হচ্ছে পঞ্চানন্দ বাবা আমাদের, এই সব বাবার তোরা, এই আমাদের পঞ্চানন্দ বাবা যা পুজো। ये मेरा भैया এটা হলো শিবম, সেই ছেলে একটা, সেই ক্রিকেটের ফুল ফ্যান। এই হলো একটা শিবম, এই হলো একটা, হ্যালো 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 আরে হ্যালো 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 নাই টেস্টিং মাইক টেস্টিং আরে দারে ভিডিও ক্যামেরা হট এখানে গাইড, এখানে এই ফুল মণ্ডপে হলো ও চার্জ আমার দিদি কি সামনের দিক দিয়ে পাগল নাকি কত তাপ আসছে সরি
বসে সে ঘুরে বেড়াচ্ছে না পাপাই হয়ে গেল মাঠে গেছে হ্যাঁ
বলো কোথায় ঘর? কোথায় বসবে? এমনি বসো নাকি পরিষ্কার আছে? কি হয়েছে তোর? তুই অঞ্জলি দেবে দেয়নি এখন? চলো আমার তো পরে কিছু না, এই গাছটা কোনটা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎসৎ শ্রী গুরুবে নমঃ। মধ্যে সুর গঙ্গাবাণী মহাদেব মেকম সরামি সরারি নম এষ স্বচন্দম পুষ্প বিল্লবত্রাঞ্জলি শ্রী শ্রী পঞ্চনন্দায় নমো নম। নম মহেশ সুরেশ সুরারাতি নাথ বিভু বিশ্বনাথ বিভূতঙ্গ ভূষণ বিভূপাক্ষ ইন্দর্ক বন্ধি ত্রিনেত্র সদানন্দ নীলে প্রভু পঞ্চবক্র নম এষ স্বচন্দন পুষ্প বিল্লবত্রাঞ্জলি শ্রী নম গিরীশ গণেশ গলে নীলবর্ণ গবেন্দ্রাধি রূঢ়ং গুণাতীত রূপং ভবং ভাস্বরং ভস্মনা ভূষিতাঙ্গং ভবানী পদক্ষং ভজে পঞ্চবক্ত্রং নম এষ স্বচন্দন পুষ্প বিল্লবত্রাঞ্জলি শ্রী শ্রী পঞ্চানন্দায় নমো নমঃ। আমি
নমঃ পঞ্চানন্দং মহাভাগং সুচিদাগারং মর্দকং যক্ষগন্ধর্ব বদনং বিঘ্নরাজং নমাম্যহ। মাটির ঠিক নারায়ণীর মূর্তি কে
হচ্ছে এখন। আমাদের ছেলেরা আপনারা উদা এই পাটটা হয়ে গেলে গলি দেবে গলি দেবে তাহলে ওপারে 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 Really?
মহারাজ আপনার কথা মতো কল্যাণের পক্ষে একটা শিলাবিধি প্রহ্লাদকে
এই দেখতে পাচ্ছি আমাদের মন্দিরের গেট, এটা স্টেশনে যাওয়ার রাস্তা, স্টেশনে যাবে। তো আমরা সাথে আছি, কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের মন্দিরে পুজো কমপ্লিট, সব কমপ্লিট। আমরা এই চেয়ার তুলে দিয়েছি, সব কাজবাজ আমাদের হয়ে গিয়েছে, বাবাকে রুদে এখনও। তো কাজের শেষে কিছু বাবার পিকচার ফটো তুললাম, কিছু ভোগের ফটো তুললাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর মহাদেব।